ফুটবল খেলা দেখতে যতটা ভালো লাগে, যতটা ম্যাজিক্যাল লাগে, ঠিক ততটাই কঠিন মাঠেও জিনিসটা ঘটানো। এবং ফুটবল খেলার কোরিওগ্রাফি আসলে করা সম্ভব না। শরীরের লাস্ট যতটুকু স্ট্রেংথ থাকতো সেটাও আমরা ছেড়ে দিতাম, বসে বসে সিনেমাটা বানাইনি, আমরা খেটে সিনেমাটা বানিয়েছি। ফুটবলের সাথে সম্পর্ক একেবারে ছোটবেলা থেকে। তবে আমি যদি আমি বলি যে আসলে কোন খেলাতে বেশি প্যাশনেট ছিলাম, পার্সোনালি নিজে বেশি খেলতাম, সেটা ডেফিনেটলি ক্রিকেট। এখন ফুটবল খেলতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, ফুটবল খেলা দেখতে যতটা ভালো লাগে, যতটা ম্যাজিক্যাল লাগে, ঠিক ততটাই কঠিন মাঠেও জিনিসটা ঘটানো, যেটা আমার মনে হয় যে টিম হিসাবে আমাদের প্রত্যেকের টিম মেম্বারদেরকে ফেস করতে হয়েছে। এবং ফুটবল খেলার কোরিওগ্রাফি আসলে করা সম্ভব না, কখনোই সম্ভব না। তো আমরা বাসা থেকে যে প্ল্যান করে যেতাম, আমরা যা ভেবে যেতাম, শুটিং স্পটে কোনো কিছুই হতো না, কিচ্ছু হতো না। এবং দিনের শেষে আমাদেরকে একটা খেলা খেলতে হতো, যে খেলার মাধ্যমে হয়তো আমরা বেটার শট পাচ্ছি অথবা পাচ্ছি না। তো আমাদেরকে অনেক কিছু ডিপেন্ড করেছে ওই দিনে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাপোর্ট করছে কি করছে না, একজন প্লেয়ার আর একজন প্লেয়ারকে সাপোর্ট করছে কি করছে না। তো অন দ্যাট নোট, এইটা না বললেই নয়, আমাদের সাথে যে মানুষগুলো রয়েছে, আমি আমার টিম মেম্বারদেরকে দেখতে পাচ্ছি, এই সিনেমা মানে দামালের মতো একটা সিনেমা, ফুটবল খেলা নিয়ে একটা সিনেমা কখনো 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 সম্ভব হতো না। আমার টিমের ব্রিলিয়ান্ট পারফর্মাররা যদি না থাকতো, আমার টিমের ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ রায়হান রাফি যদি না থাকতো, আমার ক্যাপ্টেন মুন্না যদি না থাকতো, আমাদের কোচ যদি না থাকতো, আমাদের সিনেমাটোগ্রাফার যদি না থাকতো, প্রোডাকশনের ইচ অ্যান্ড এভরি ওয়ান যদি না থাকতো, তো আমার টিমের জন্য আমি আপনাদের কাছে একটা তালি চাই। কারণ আমরা জানি, টিমের প্রত্যেকটা মেম্বার জানে যে তারা কতটা কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছে, আপনাদের সামনে ফাইনালি দামালকে আমরা আনতে পারছি। আমরা যতটুকু আসতে পেরেছি, আজকে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি, আপনারা সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কথা শুনছেন, তার পিছনে অনেক বড় একটা রেসপন্সিবল পার্সন হচ্ছে রায়হান রাফি। ও যখন কোনো একটা প্লট আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, দুই দিন তিন দিন ঘুমাতে আমাদের প্রবলেম হয়, কারণ সেই প্লটটা, এবং ও জানে কোন প্লটটা কাকে যাবে, কোন প্লটটাতে কে বেটার প্লে করবে। সেই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ রাফি, থ্যাংক ইউ সো মাচ মাই টিম, যে দামালের মতো একটা সিনেমা, আমার বিশ্বাস যেটা আমরা মরে গেলে হয়তো বেঁচে থাকার একটু সম্ভাবনা আছে, কারণ জেনারেশন থেকে জেনারেশনে এটা ট্রান্সফার হবে। 12:30 দুপুরবেলা, মাঠে কেউ নেই, পুরো মাঠ খালি, এরকম সময় আমাদের প্র্যাকটিস টাইম থাকতো। এবং আমাদের টিমের এক একজনের এক এক ক্যারেক্টারিস্টিক্স, মেইনলি তিনজন আমরা একসাথে প্র্যাকটিস করতাম, মুন্না, দুর্জয় আর মনির, মানে হচ্ছে সুমিত। তো আমাদের এই তিনজনের প্র্যাকটিসের টাইমটাতে প্রথম আধা ঘন্টা আমাদের অপেক্ষা করে করে যেত যে আজকে কে আগে আসবে এবং কে লাস্টে আসবে, কারণ তিনজন একসাথে না হলে আমরা খেলা শুরু করতে পারছি না। এই দুপুরবেলা আমাদের খেলা শুরু হতো, বিকাল পর্যন্ত আমরা প্র্যাকটিস করতাম, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে বাসায় যেতে যেতে। লাইফে প্রথমবার, আমি লাইফে অনেক স্পোর্টস খেলেছি, অনেক স্পোর্টসে পার্টিসিপেট করেছি, এই প্রথমবার কোনো একটা শুটিংয়ের সময় খেলার মাঝখানে আমি আর রাজ দৌড়াচ্ছি, আমার এখনও মনে আছে, আমরা দৌড়াচ্ছি আর আমরা বমি করছি, কারণ শটটা রোলে আছে এবং আমরা থামতে পারবো না। যখনই ডিরেক্টর কাট বলতো, আমার মনে হয় যে আমাদের শরীরের লাস্ট যতটুকু স্ট্রেংথ থাকতো সেটাও আমরা ছেড়ে দিতাম, আমাদের ওখান থেকে উঠতেও 2-3 মিনিট সময় লাগতো। এই ছিল হচ্ছে আমাদের প্রসেস। তো ডেফিনেটলি যেই প্রসেসের মাধ্যমে এত কিছু বলছি, তার কারণ হচ্ছে যে যখন আপনারা কষ্ট করে সিনেমাটা দেখবেন, কোনো কিছুই সহজ না, কোনো কিছুই অনেক বেশি কঠিন না বলতে গেলে, তবে আমাদের সবার ইচ্ছা থাকবে, আমাদের সবার আকাঙ্ক্ষা থাকবে, যখন আপনারা এই দৃশ্যগুলো সিনেমার পর্দায় দেখবেন, আপনারা একটু হলে রিলেট করতে পারবেন যে আমরা আসলে বসে বসে সিনেমাটা বানাইনি, আমরা খেটে সিনেমাটা বানিয়েছি।